সময় রাজাত বলেছিলেন একজন তরুণ বা তরুণী যখন একটি বই কিনে জলজল করে ওঠে তখন আমি তার চোখের মুখে অসংখ্য শুকতারা ঝলমল করতে দেখি। স্বাগত জানাচ্ছি প্রাণের বইমেলা থেকে। বইমেলার সময় কিন্তু ফুরিয়ে আসছে, আমরা জানি যে করোনা পরিস্থিতির কারণে কিছুটা বিলম্বে শুরু হয়েছিল বইমেলা 15 ফেব্রুয়ারি থেকে, এখন কিন্তু একদম বইমেলার শেষ প্রহর চলছে, হাতে কিন্তু অল্প কয়েকটা দিনে বাকি আছে। আমরা প্রতিদিনই কথা বলব নানা বিষয় নিয়ে, আজও আমরা কথা বলবো, তবে আজকে আমরা আমাদের কথা বলার বিষয় নির্ধারণ করেছি তরুণ লেখকদের ভাবনা। তরুণ লেখকদের ভাবনা আজকে আমরা জানবো। আমার সঙ্গে রয়েছেন ঠিক এই মুহূর্তে উম্মে সালমা তামান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনি একজন পুষ্টিবিদ, পাশাপাশি নতুন করে আপনার আত্মপ্রকাশ ঘটেছে, আপনি একজন লেখিকা, আপনি বই লিখেছেন। শুরুতে জানবো যে আপনি কাজ করেন মানুষের স্বাস্থ্য নিয়ে, সেক্ষেত্রে বই লেখার ইচ্ছে কেন হলো আপনার, কিসের তাড়নায় আপনি বই লিখলেন? সাধারণত পেশায় যেহেতু আমি পুষ্টিবিদ, তো আমার বইটাও কিন্তু এটা নিয়েই, পুষ্টি কথন ডায়েট গাইড। মূলত যারা ডায়েট করে তারা কিন্তু অনেকেই ভুল নিয়ম ফলো করে এবং যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হয়, আর বিশেষ করে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো খাবার কোন রোগে কী খাবার খাবে কোনটা খাবে না, এটার জন্য কিন্তু একটা গাইডলাইন দরকার হয়। সাপোজ আপনার কিডনি বা সিকিডির পেশেন্ট আছে আপনার বাসায় কিংবা কারো পরিচিত কারো আছে, তারা কিন্তু কোন ধরনের খাবার খাবে কোনটা বর্জন করবে, কিংবা হয়তো কারো উচ্চ রক্তচাপ রয়েছে সে কী খাবে খাবে না, এরকম বিভিন্ন বিষয় নিয়ে 50টা পুষ্টি বিষয়ক পরামর্শ নিয়ে আমার এই বইটা আমি সাজিয়েছি। আপনি মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করেন, আমাদের দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য নিয়ে আসলে জ্ঞান কতটুকু আছে বা সেই তুলনায় কি বই রয়েছে কিনা পড়ার মতো, জ্ঞান অর্জনের মতো? আচ্ছা, পুষ্টি বিষয়ে বই কিন্তু খুব কম রয়েছে। সাধারণত পুষ্টি নিয়ে যেটা হয় যে আমরা আরেকজনের কাছ থেকে শুনি, শুনে ওই জিনিসটা ফলো করি যে আমাকে হয়তো কেউ না করছে এটা খেতে আমি খেলাম না, কিন্তু পরিপূর্ণ যে একটা গাইডলাইন সেটা কিন্তু নেই। এবং সেটা যদি অবশ্যই আমি বলবো গাইডলাইনটা এক্সপার্টের থাকতে হবে, এবং সেখান থেকে গাইডলাইনটা যখন কেউ ফলো করবে ডায়েটের ক্ষেত্রে তখনই কিন্তু সে দেখা যায় সাকসেসফুল হবে এবং সুস্থ থাকতে পারবে। আচ্ছা, আপনার বই পুষ্টি কথন থেকে মানুষ সেই ধারণা পাবে, স্বাস্থ্য জ্ঞান পাবে, আমরা সেই আশাই করি। আপনাকে অনেক ধন্যবাদ। যেখানে গত বছরের মতো এবছরও কিন্তু একটা অনিশ্চয়তায় ভর করে শুরু হয় ফেব্রুয়ারি, যে বইমেলা হবে কি না, সেই সকল বাধা কাটিয়ে ফেব্রুয়ারি পেরিয়ে মার্চেও কিন্তু চলমান বইমেলা এবং সমান জমজমাট। যেমনটা দর্শক ইতোমধ্যেই জেনেছেন, আমাদের আজকের বিষয় তরুণ সাহিত্যিকের ভাবনা, এ বিষয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে একজন অতিথি আছেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আছেন অরুণ কুমার বিশ্বাস, আমরা তার সঙ্গে কথা বলবো। ভাইয়া, আপনার লেখা বইটি নিয়ে প্রথমে কিছু জানতে চাই। যে বইটির কথা বলছি সাইকোপ্যাথ, এটি আসলে একটা ডিটেকটিভ ধরনের বই, পাঞ্জাবি পাবলিকেশনস থেকে এসছে, এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি দীর্ঘদিন প্রায় 15 বছর ধরে শিশু কিশোরদের জন্যই লিখছি। কৈশোরকে আমি ধারণ করি এই জন্য যে আমার জন্মটা বেড়ে ওঠা গ্রামে, সেখান থেকে যখন আমি নরডেম কলেজে আসলাম তখন মনে হলো যে আসলে আমাদের এই বিচিত্র পৃথিবীতে শেখার অনেক কিছু রয়েছে, এবং আমি স্পেশালি আমার টার্গেট রিডার হিসেবে বেছে নিয়েছি কিশোরদেরকে, কারণ আমি মনে করি যে যারা বয়স্ক তারা নমস্য অনেক কিছু জানেন, তাদের আসলে জ্ঞাতব্য তেমন কিছু থাকেও না, কিন্তু আমি কিশোরদেরকে মনে করি যে তাদের অনেক কিছু শেখার রয়েছে, তাদের সঙ্গে আমি আমার শেয়ার আমার আমার চিন্তাভাবনাগুলোকে শেয়ার করতে পারি, এবং তারা হয়তো আমার কথা দ্বারা কিছুটা প্রভাবান্বিত হবে। যেমন ধরেন আমি দেশপ্রেমের কথা বলি বিশেষভাবে, এবং এখন আমরা অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়ি মাঝে মাঝে, আমি মনে করি এটাকে একটু ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে যে শব্দটা রয়েছে সেটাকে আমি খুব লালন করি, এবং সেই জন্যই ডিটেকটিভ ধারার গল্প, যেমন ধরেন আমরা যদি উপার বাংলার কথা বলি, ফেলুদা কিংবা শার্লক হোমস পড়ে আমি বড় হয়েছি, আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তাদের যেটা হয়েছে আমার মনে হচ্ছে যে এখন যেন আমরা একই সাবজেক্টের মধ্যে বারবার ঘুরপাক না খেয়ে যদি নতুনত্ব আনতে পারি, এতে কিন্তু খুব আমার মনে হয় যে পুরো বিষয়টা আর একটু বেশি চিত্তাকর্ষক হতে পারে। এবং সেই টার্গেট নিয়ে এবারে আমার কিন্তু 5-7টা বই বেরিয়েছে, তার মধ্যে সাইকোপ্যাথ উল্লেখযোগ্য, আরও কয়েকটি বইয়ের নাম আমি বলতে চাই, যেমন একটি বই বেরিয়েছে মূর্ধন্য থেকে যেভাবে জয়ী হতে হয়, এটা কিন্তু কোনো মোটিভেশনাল বই নয়, সেখানে আমি দেখিয়েছি যে হাঁটি হাঁটি পাপা করে আমাদের এই জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য কী কী বিষয়গুলো আসলে আমাদের মানে খুব সক্রিয়ভাবে অনুধাবন করা উচিত। আরেকটি বই এসে শায়ানের খুনিকে, এটাও ডিটেকটিভ বই, মূলত আমার কাছে মনে হয় যে চমৎকারিত্বের একটা ব্যাপার রয়েছে এবং এমন কিছু করা উচিত যেটাকে আমাদের ব্রেইনকে সজাগ করে, এবং আমি আরও বিশ্বাস করি যে আমাদের মধ্যে একটা অনুসন্ধিৎসা রয়েছে, সেই অনুসন্ধিৎসাকে একটু চাগিয়ে দেওয়ার জন্য আমি মনে করি ডিটেকটিভ বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। এই বইটি লেখা হয়েছে মেলবোর্নে বসে, আমি আমার চাকরির সূত্রে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়, আরও কয়েকটি বই
বই যেটা পাঞ্জালি থেকে আছে, যেমন স্পাই, চিলিংহাম দুর্গে আতঙ্ক, ইংল্যান্ডে বসে লিখেছে, আমি পড়তেও গিয়েছিলাম সেখানে। অর্থাৎ আমার কনটেক্সটটাকে একটু আলাদা করে দেখাতে চাই, যে একই কথা যেন বারবার না বলি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক কথা বলছি তরুণ লেখকের ভাবনা নিয়ে। প্রতি বছর আমরা জানি বই মেলায় 5,000-এর বেশি বই প্রকাশ হয়। এই যে 5,000-এর বেশি বই প্রকাশ হয়, সেই সঙ্গে কিন্তু নতুন করে আবির্ভাব হয় নতুন নতুন লেখকের। আমার সঙ্গে তেমনই একজন লেখক রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন হাসিব রহমান। আমি জানি যে আপনি লেখালেখির পাশাপাশি আপনি একজন গণমাধ্যম কর্মী, পাশাপাশি আপনি একটি বইও লিখলেন, কবিতার বই। একটু জানতে চাই যে এই দুইয়ের মধ্যে সমন্বয় কীভাবে করেন, আর কিসের তাড়নায় এবার আপনি নতুন একটি বই নিয়ে আসলেন, ভাবনাই বা কি আপনার? আচ্ছা, আমি তো আপনাকে শুরুতে একটু বলতে চাই যে এবার কিন্তু আমি নতুন পরিচয়ে এই মেলাতে আসছি লেখক হিসাবে এবং নবীন লেখক হিসাবে। এর আগে যতবার আমি মেলায় এসেছি তখন কিন্তু আমি পাঠক ছিলাম, ক্রেতা ছিলাম, এবার কিন্তু আমি একজন লেখক। আর আপনি লেখার ভাবনাটা দেখতেছেন, আমার মনের মধ্যে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনুভূতিগুলো জাগ্রত হয়, সেগুলো একটা প্রকাশের মাধ্যম আমার দরকার। সেই মাধ্যমকে আমি সবসময় বেছে নিয়েছি লেখালেখি। লেখালেখিতে ধরনের আছে কবিতা, আছে গল্প, আছে চিত্রনাট্য। তো আমি এই আমার ছোটো ছোটো ভাবনাগুলোকে আমি কবিতার মধ্যে প্রকাশ করছি, আর বড় ভাবনাগুলোকে আমি চিত্রনাট্য কিংবা গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি। আপনি কীভাবে পাঠকের সারা কীভাবে পাচ্ছেন? মেলা তো একদম শেষ দিকে চলে এসেছে, কি কেমন আগ্রহ দেখলেন আপনার বইয়ের প্রতি পাঠকের? নিঃসন্দেহে ভালো সারা পাচ্ছি, কারণ আমরা নবীন লেখক যারা আছি, যারা আমাদেরকে যারা চিনেন, যারা জানেন যে আমরা লিখছি, তারা কিন্তু সবার আগেই আমাদের বইগুলো সংগ্রহ করছেন, জানছেন, এবং তারা কিন্তু অন্যদেরকে জানাচ্ছেন যে আমরা কেমন ধরনের লিখছি। তো সেই জায়গাতে কিন্তু সারা ভালোই পাচ্ছি। হাসিব রহমান, আপনার প্রতি শুভকামনা রইল, আপনি আরও বেশি সারা পাবেন আমরা সেই প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটা আমরা বলছিলাম, তরুণ সাহিত্যিকের ভাবনা নিয়ে কথা বলবো, ঠিক কতটা তরুণ সেটা আমরা জানবো আমাদের পরবর্তী যে অতিথি আছে তার কাছ থেকে। আমাদের সঙ্গে আছেন লেখক ফাহমিদা ফারুক, কথা বলবো তার সঙ্গে। আমি প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই যে এত ছোট বয়সে আপনি সাহিত্য চর্চা শুরু করেছেন, আপনার মানে এই অনুপ্রেরণাটা আপনি কোথায় পেয়েছেন? আসলে এই অনুপ্রেরণাটা আসলে আমার ফ্যামিলি থেকে, আমার মার কাছ থেকে আমি পেয়েছি। পাশাপাশি আমার ভাই লেখালেখি করতেন, আপনার কবিতা লিখতেন, তো সেখান থেকে ভাইয়ের কবিতা থেকে আসলে অনুপ্রাণিত হয়ে আসলে আমার এই লেখালেখির যাত্রা শুরু। আপনার এবারে যে বইটা বিবমিশা, এইটা দিয়ে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, প্রথমে একটু বলে নিই, বিবমিশা যেহেতু একটি অপ্রচলিত শব্দ, এর অর্থ হচ্ছে আসলে নজিয়া বা ভমিটিং টাইপের। হ্যাঁ, মানে আসলে এখানে যে ইনভেস্টিগেটর থাকেন, তার নাম হচ্ছে SI সমীর, সে বিভিন্ন স্পটে যায় এবং সেখানে বিভিন্ন বিভৎস লাশের সাথে তার পরিচয় হয়। হ্যাঁ, বিভিন্ন লাশের সাথে তার দেখা হয় এবং সেখানে যে রক্তের উৎকট গন্ধ থাকে, সেখান থেকে তার না বিবমিশার উদ্রেক হয় এবং সেখান থেকে কিন্তু এই নামটা আমি চুজ করেছি যে বিবমিশা। আপনি বলছিলেন যে এটা আপনার পঞ্চম বই, তো আপনার শুরুর দিকে শুরুটা কীভাবে হয়েছিল সেটা জানতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আমার পঞ্চম বই, এর আগে আমার আরও 4টা বই ছিল। প্রথমটা ছিল হচ্ছে মন খারাপের রং সাদা, এরপর আমার 2টো বই এসেছে হচ্ছে মৃত্যু এবং মায়াবী মুখ সময় প্রকাশন থেকে। হ্যাঁ, এরপরে আমার মেডিকেল থ্রিলার এসেছে অ্যান্টিডোট নালন্দা প্রকাশনী থেকে, আর এই তো এবার এসেছে হচ্ছে বিবমিশা অবসর প্রকাশনা সংস্থা থেকে। আপনার বইটা, আপনি যেমন প্রথমেই বলেছি যে তরুণ লেখক এবং তরুণ পাঠক নিয়ে আমরা কথা বলবো, আপনি যখন আপনার কোনো কর্মস্থলে বা আপনি আপনার শিক্ষাঙ্গনে যান, তখন তাদের মধ্যে বই পড়ার আগ্রহটা এখন এই 2022 এসে কেমনটা দেখতে পান? আসলে এই সমাজে, আসলে এই সময়ে যে মানে ফেসবুকের যে চল, এখানে কিন্তু আসলে পাঠক খুব একটা দেখা যায় না। হ্যাঁ, মানে সবাই আসলে ফেসবুক বা গণমাধ্যমের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, বইয়ের দিকে আসলে খুব একটা আগ্রহী হচ্ছে না। তারপরেও কিন্তু ফেসবুকে কিন্তু আবার অনেকে লেখালেখি করছে, একেবারে বলা যায় না যে পাঠক নেই, একেবারেই বলা যায় না। ফেসবুকে অনেকে বই পড়ছে বা PDF পড়ছে, সেভাবে কিন্তু আসলে লেখক পাঠক কিন্তু আমরা পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। বাংলার যে কোনো সংকট সমস্যায় সবথেকে বড় শক্তি হিসেবে ধরা দিয়েছে সাংস্কৃতিক শক্তি। বর্তমানে সাংস্কৃতিক যে বলয় এই 21শে বইমেলা, সেই বইমেলাও কিন্তু বড় একটি নিয়ামক ভূমিকা রাখছে আমাদের সাধারণ মানুষের মাঝে যে কোনো সংকট বা যে কোনো সমস্যা মোকাবেলায়। কথা বলছিলাম তরুণ লেখকদের ভাবনা নিয়ে এবং এই প্রসঙ্গে আমার সঙ্গে এখন অতিথি হিসেবে যুক্ত হয়েছেন খালিদা তালুকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। একটু জানবো যে আপনি লেখিকা হিসেবে, লেখক হিসেবে একদমই নবীন, আপনি এর আগে একটি উপন্যাস লিখেছেন এবং নতুন আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি চুরিতে প্রেম চুরি, এই বই সম্পর্কে আগে শুরুতে জানবো। এটা একটা প্রেমের উপন্যাস,
প্রেম দিয়ে শুরু হলো, শেষ হয় বিচ্ছেদ দিয়ে, বিরহের গল্প। আর এটাতে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মানব জীবনের যে চিরচারিত দ্বন্দ্ব, মন এবং মস্তিষ্কের যে দ্বন্দ্ব, মন একটা চায় মস্তিষ্ক বলে অন্যটা, এই দ্বন্দ্বটাকে, তারপর অভাবের সাথে আদর্শের যে একটা দ্বন্দ্ব, অভাবের কারণে মানুষ অনেক কিছু করতে চায় কিন্তু আদর্শ বাধা হয়ে দাঁড়ায়, সেটা ফুটিয়ে তুলেছি। এবং সমাজের বিভিন্ন উঁচু নিচু স্তর, তারপর শ্রেণী বৈষম্য, শহুর জীবন, গ্রামীণ জীবন, এক বিধবা নারীর একটা বিধবা নারীর সন্তানদের নিয়ে যে স্ট্রাগল, সব বিষয়গুলি ফুটিয়ে তুলেছি উপন্যাসটিতে। আধুনিক এই সময় মানুষ কিন্তু একদমই হাতের সময় নেই, মানুষ যান্ত্রিক হয়ে পড়ছে, মানুষ এত কি উপন্যাসের প্রতি মানুষের আগ্রহ কেমন, বা আপনি নতুন একজন লেখিকা হিসেবে কেমন সাড়া পাচ্ছেন, মানুষ কি পড়ছে বই? যারা পড়ার তারা ঠিকই পড়ছে, আমি তো দেখছি প্রচুর বই বিক্রি হচ্ছে, পড়ছে। এবং যারা আমার প্রথম উপন্যাসটা পড়ছে তারা পরবর্তী লেখার জন্য অপেক্ষা করছে, তারা আমাকে, আমি তো অনলাইন প্ল্যাটফর্মে লিখেছিলাম মূলত প্রথমটাও এটাও, তো আবার এখন তারা নেক্সট উপন্যাস চাচ্ছে, বলছে নতুন লেখা পাচ্ছি না কেন। মানে যারা পড়ছে তারা ঠিকই পড়ার আগ্রহ, মানে পড়তে চাচ্ছে, যতই যান্ত্রিক জীবন হোক পড়ার অভ্যাসটা তারা ছাড়তে পারছে না, পড়ছে। একজন নারী হিসেবে লেখালেখির ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ কাজ করে কিনা, বা চ্যালেঞ্জ আছে কিনা পারিবারিক বা কিংবা সামাজিক? সেটা তো প্রতিনিয়তই আছে, থাকে, নানা প্রতিকূলতা ফেস করে আমাদের লিখতে হয়, কিন্তু আদম্য ইচ্ছাটাকে তো আর দমিয়ে রাখা যায় না, লিখেই যাচ্ছি। আচ্ছা, আপনার শুভকামনা রইল, আপনার বই পাঠকের কাছে পৌঁছে যাক, মানুষ বই কিনুক, আগামীতে আপনি আরও বেশি করে আমাদেরকে লেখা উপহার দেন, আপনার জন্য শুভকামনা রইল। মার্চের প্রথম বই মেলাতে যার প্রথম বই তার সঙ্গে এখন কথা বলবো, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাহবুব আলম, কথা বলবো তার সঙ্গে। ভাই, যেমনটা আমরা জানছিলাম যে এটা আপনার প্রথম বই, আপনার অনুভূতি একটু অন্যরকম সবার থেকে, কেমন লাগছে? প্রথম বই হিসেবে তো আমার অনুভূতিটা একটু অন্যরকম, এর আগে আমি যতবারই বইমেলায় এসেছি বইমেলা সবসময় ভালো লাগে, বাট এবারের বিষয়টা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। এই মেলাটা আমার নিজের মনে হচ্ছে, কারণ আমার বই বের হয়েছে, এই আনন্দ অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, এটা অসাধারণ একটা অনুভূতি। আমরা যেমন আপনার সঙ্গে কথা বলছিলাম যে আপনি ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তো এই কর্মব্যস্ততার মধ্যে বই লেখার বা বইয়ের জন্য অনেক গবেষণার প্রয়োজন হয়, এই সময়টুকু কীভাবে খুঁজে নেন? আসলে আমার অনেক ব্যস্ততা, আমি দুটো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, দুটো কোম্পানি চালাতে হয়, ফ্যাক্টরি চালাতে হয়, তারপরেও আমার মনে হয় রাত্রে যখন বাসায় ফিরি তখন মনে হয় যে আমার কিছু একটা লেখা দরকার। আমি বাংলা সাহিত্য থেকে পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তো সেই একটা তারা থেকে আমি লিখি, আমার যে অনুভূতি এবং জীবন নিয়ে যে আমার ভাবনা, এগুলোই আমার কবিতায় আসলে এসেছে। আমার কবিতায় যে মানুষের জীবনে কিন্তু বিপর্যয় থাকবে, হতাশা থাকবে, বাট আমি আমার কবিতায় বলেছি যে আশা এবং স্বপ্ন নিয়ে মানুষকে বাঁচতে হবে, এবং ভালোবাসার কোনো বিকল্প নেই। আমার কবিতাগুলোতে ভালোবাসা, প্রেম, রাজনীতি এবং আশা, স্বপ্ন এগুলো নিয়ে আছে, যেটা আমার একান্ত অনুভূতি, এবং আমার মনে হয় যে পাঠক এটা পড়লে নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারবে। আচ্ছা, অনেকেই বলেন যে হয়তোবা যে পাঠ যারা বই পড়েন তারা সব ধরনের বই পড়েন, কিন্তু এছাড়াও কিন্তু একটা না বলা সত্যও আছে যে কোথাও না কোথাও পাঠকদের একটা ভাগ আছে, কিন্তু কেউ গদ্য পছন্দ করে, কেউ পদ্য পছন্দ করে, আপনি এই বিষয়টি কেন বেছে নিলেন? আসলে কবিতা কঠিন মনে করে অনেকে, যে কবিতা বোঝা যায় না, কবিতা এ কারণে অনেকে কবিতাটা পড়তে চায় না, কারণ কবির অনুভূতির সঙ্গে নিজের অনুভূতিটাকে অনেক সময় মেলানো কঠিন হয়ে যায়, এজন্য অনেকে গদ্যটা পছন্দ করে, কারণ হচ্ছে সহজে এটা বোঝা যায়। বাট আসলে লেখার ক্ষেত্রে গদ্য বা পদ্য যেটা অনুভূতির মধ্যে আসে সেটা অনেক সময় পদ্যের মাধ্যমেও আসে, আবার অনেক সময় সেটা গল্প আকারেও আসতে পারে। আমি যেমন আমার পরের বইমেলায় আমি আশা করছি আমার গল্প গ্রন্থ আসবে, হয়তো একটা উপন্যাসও আমার লেখা আছে সেটাও আসবে, এবং আরও কবিতার বই আসবে। আসলে লেখার ক্ষেত্রে কোনো ধরাবাধান মানে বিষয় নেই, এটা আসলে নির্ভর করে তার অনুভূতির উপরে, তার জীবন মানে যে অনুভূতি সেটার উপরে ডিপেন্ড করে। অনেক ধন্যবাদ ভাই, আপনাকে আপনার পরবর্তী যেই বই আসবে তার জন্য আপনাকে অগ্রিম শুভকামনা। ধন্যবাদ আপনাকেও, 290 নম্বর স্টলে আমার বইটা পাওয়া যাচ্ছে।
দর্শক, আমরা কথা বলছিলাম, আজকে আমাদের বিষয় ছিল তরুণ সাহিত্যিকের ভাবনা। আমরা এই বিষয়ে আমি অতিথির সঙ্গে কথা বলেছি, আমার সহকর্মী রাশেদ বাপ্পিও কথা বলেছে। বাপ্পি, আপনার কেমন লেগেছে? তাসদিন, আমরা তো প্রতিষ্ঠিত লেখকদের পেছনে অনেকেই পড়ে থাকি, আমরা কথা বলার সময় প্রতিষ্ঠিত লেখকদের সাথেই বেশি কথা বলি, অনেক ক্ষেত্রেই গণমাধ্যম কর্মীরাও, কিন্তু আজ আমরা যারা তরুণ লেখকদের সাথে কথা বললাম, মনে হলো একটা অদম্য শক্তি আমাদের রয়েছে এবং সেই অদম্য শক্তির বলেই কিন্তু তারা লেখালেখি করছে এবং পাশাপাশি তারা আরও বেশি লিখবেন এবং তাদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি উঠে আসবে এবং মানুষ এই যে সাহিত্যের আলোয় আলোকিত হবে এবং সকল অন্ধকার সংকীর্ণতা থেকে মুক্তি পাবে, আমাদের কিন্তু সেটি মনে হলো। ধারণা শব্দ পর্যটক করেছে গ্রন্থ।